मेरे प्यारे देशवासियों, एक और समर्थन मांग रहा हूं। ये है जनता कर्फ्यू। इस रविवार दो दिन के बाद माया कैसे व्यक्त करेंगे? ताली बजा करके, थाली बजा करके, घंटी बजा करके हम उनके प्रति अपनी कृतज्ञता व्यक्त करें। माया दड़ाधड़ी आए भाव मेरी से बिगिन तू अपनी कृतज्ञता व्यक्त करें। ভালোই, কাজকর্ম বাদ দিয়ে থালা বাসন বাজানোর জন্য একদিন ছুটি। শোনো, সীমাদি কিন্তু কাল ফোন করেছিল, বলল এই মাসের ভাড়াটা 2 তারিখ নিতে আসবেন। আরে গরম জলটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। ধুর, কি যে শুরু করেছো, এই গরমকালে ঘন্টায় ঘন্টায় গরম জল খাওয়াচ্ছ। শুনেছি এই রোগটার তো নাকি এটাই ওষুধ। তা খাও না বাবু, রোগ বাঁধানোর আগে প্রতিকার নিলে কি মহাভারত অসুদ্ধ হয়ে যাবে? মায়া, এবার কিন্তু খুব মার খাবি। কাল মায়াদের স্কুলে হেডস্যারের সাথে দেখা হয়েছিল, মেয়েটার নামে এত প্রশংসা করলো, আমি তো পুরো কত কত হয়ে গেছিলাম। ডাকো 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 ওকে, আবার মাসির বাড়িতে দেখে আমাকে আবার অন্য বাড়িতে পুজো করতে যেতে হবে। মায়া আসছি। বাবা বাবা, জানো তো অনুষ্ঠানটা খুব বাজে, জ্যাককে সব সময় বেঁধে রাখে। জ্যাক কত ছটফট করে তাও ছাড়ে না, কেমন লাগে বলো ওইভাবে কাউকে আটকে রাখলে। তাই তো, তুই আবার ওদের সাথে ঝামেলা করেছিস। তুই বিদেশি কুকুর খুব ভালোবাসিস তাই না? আমার তো সব কুকুর পছন্দ। পাড়ার সব কুকুরের উনিই তো দিদি, তুমি বাবা আর আমাকে মা সাজিয়েছে। নে এই গরম জলটা খেয়ে তাড়াতাড়ি মাসির বাড়ি যা। যাচ্ছি। কা বিডিয়া, ঘুমনে যা রহি হো? হ্যাঁ দারুন কাকু, আমি ফিরে এসে তোমার কাছে গুড়িয়া রানীর গল্প শুনবো। কিন্তু জরুর মলা জেঠু এক প্যাকেট বিস্কুট দাও। হ্যাঁ নাও মা, তোমা বিস্কুট নাও। শুনলাম নাকি কাল আশার বাইশ তো খুব ঝগড়া করেছিলে। হ্যাঁ গো, ওরা খুব দুষ্টু জানো, জ্যাককে সব সময় আটকে রেখে দেয়, ওকে খেলতেও নিয়ে যায় না, জ্যাক কত কাঁদে তাও ছাড়ে না। একদিন একটা দিন বেরোয় না ওকে নিয়ে। বাবা বাবা বাবা, এই যে তুমি ছোট বয়সে প্রতিবাদ ঝগড়া করছো, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তাই জন্যই অন্তপুরি তোমার জন্য। কত হলো? বেশ কোটা দাম 80 টাকা হলো, ওটাই দে। কাল বলেছে যে থালা ঘটি বাসন এই সব ঠাকুরমশাই, আপনি কাল বলেছেন বাড়িতেই থাকুন। সামনের মাসে দক্ষিণাটার 1 তারিখে দেওয়া যায়। আসলে আমাদের বাড়ি বলি সীমা জি, উনি 1 তারিখে এই মাসে ভাড়াটা চেয়েছেন। বিপদে পড়েই চেয়েছেন নিশ্চয়ই, কারণ আমি তো প্রতি মাসে 10 তারিখে ভাড়াটা দিই। ধন্যবাদের কিছু না,
আপনার বাপু দেখা আপনি এলি, এতে এত সংশয় কি আছে? কাল বা পরশু আপনি আসছেন? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এবারে উঠি, আমার মেলা কাজ করে রয়েছে। আরে মায়া, আরে কোথায় যাচ্ছ? এই তো একটু পাশে পার্কে যাচ্ছি। আচ্ছা কেমন আছো? ভালো আছি। অনেক দিন পর, এই তো ভালো, অনেক দিন পর তোমায় দেখলাম। হ্যাঁ তোমাকেও দেখলাম। আচ্ছা পড়াশোনা হচ্ছে? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক আছে, যাও, অনেক দিন পর। হ্যাঁ ঠিক। কই গো, ঘরে কিন্তু আর তেল নেই, আজ আর ভাজা ভুজি হবে না, কাল নিয়ে এসো, তারপর দেখা যাবে। আজ রাত 12 বাজে সে পুরে দেশ মে ধ্যান সে শুনিয়ে সঞ্চিতা একবার এদিকে এসো। আজ রাত 12 বাজে সে কই গো, এদিকে এসো একবার। সম্পূর্ণ দেশ মে সম্পূর্ণ লকডাউন হোনে যা রাহা হ্যায়। কি বলছে? হিন্দুস্তান কো বাচানে কে লিয়ে, হিন্দুস্তান কে হর নাগরিক কো বাচানে কে লিয়ে, আপকো বাচানে কে লিয়ে, সব বন্ধু মানে পরিবার কো বাচানে কে লিয়ে। কি কি বন্ধু? আরে দেখাচ্ছ তো, দেখো সবার ঘর থেকে বেরোনো বন্ধ, আগামী 21 দিন পাড়ার মোড় অব্দি যাওয়া নিষেধ। দেশ কে হর রাজ্য কো কাজ করব, হর কেন্দ্র শাসিত দেশ কো, হর জিলে হর গাঁও হর কস্বে হর গলি মোহল্লে কো আব লকডাউন কি আ যা রহা হ্যায়। লকডাউন কো বাড়ানো কা ফয়সলা কর চুকে হ্যায়, প্রথমে 15 দিন বলে আরো 15 দিন বাড়িয়ে দিল, এভাবে কাজ কর্ম বন্ধ করে মধ্যবিত্তের কিভাবে চলবে সেটা তো একবার ভেবে দেখছে না? আরে সরকারের কি দোষ, মহামারী আটকাতে এই সিদ্ধান্ত, দেখতেই তো পাচ্ছ কত লোক মরছে। হ্যাঁ এখন রোগে মরছে, দুদিন পর না খেতে পেয়ে মরবে, জানি না বাবা। আর শোনো, সীমাদি আজ আবার ফোন করেছিল, এই নিয়ে 4 দিন হলো, আজকে অবশ্য একটু ঝাঁঝিয়ে কথা বলল। আমি যদিও বলেছি 2 দিনের মধ্যে অনলাইনে দিয়ে দেবো টাকাটা। আরে বলে তো দিলে, টাকা পাবো কোথায়? ভাড়া শূন্য, পকেটে টাকা নেই, কাজে যে বেরোবো তার উপায় অবধি নেই। আজ মুম্বার মায়ের কাছ থেকে একটু চাল ধার করে আনলাম, জানো তো, আজ আর কাল চলে যাবে। চয়ন আচার্যি দুবেলা নুন ভাত খেয়ে থাকবে, তাও কোনোদিন লোকের কাছে হাত পাতবে না, এতটাই দিমাগ ছিল আমার সঞ্চিতা, এ কি দিন কাল এলো, লোকের থেকে চালটুকুও চেয়ে আনতে হচ্ছে, মেয়েটার মুখে যে দুবেলা ভাত তুলে দেবো তাও পাচ্ছি না, একজন বাবার কাছে এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে বলতে পারো? এত ভেঙে পড়ো না গো, তুমি ভেঙে পড়লে আমরা শক্তি পাবো কোথা থেকে?
আর তাছাড়া আমাদের মাথার উপর তো ছাত্রকেও আছে, তাদের কথা ভাবো তো, যারা হাজার হাজার মাইল পায়ে হেঁটে বাড়ি ফিরছে। বাবা আমার না এখন বেশি খিদে পায় না, আর মাঝেভাবে সেদ্ধ ভাতটা মাখিয়ে খাই দেয়, সেটা আমার খুব ভালো লাগে। আলে বাবা লে, তাই তো তোকে আমার মা বলি। এই চয়ন, চয়ন কি হলো, কে ও চয়ন, ভাড়াটা দাও। সীমাদের ঘরে চাল কেনা টাকা অবধি নেই, আপনার ভাড়া দেবো কোথেকে বলুন? পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, আমি আপনার সব মাসের বকেয়া টাকা মিটিয়ে দেবো। দেবো দেবো করে তো দুমাস হয়ে গেল ভাই, হয় এবার টাকাটা দাও না হলে ঘর ছাড়ো। এই অবস্থায় আমরা ঘর ছেড়ে কোথায় যাবো বলুন? আপনার আপনার কিছুটা সময় আমাদের দিন, তার মধ্যে তাহলে একটা কাজ করো বুঝলে। আমার বাড়িতে না আবার এই লকডাউনের জন্য কাজের মেয়েটা আসছে না, তুমি তোমার বউকে কাল থেকে আমার বাড়িতে পাঠিয়ে দিও, ওই ভাই ফরমাসের কাজ। সীমাদি, মানুষের বিপদের দিনে এইভাবে সুযোগ নিতে আপনার লজ্জা করে না? আপনি মানুষ, এই জন্য বলে ভিখারিকে মাথায় তুলতে নেই, টাকা দেওয়ার মুরদ নেই আবার গলা বাজি। হ্যাঁ, হয় টাকা দিবি তা না হলে ঘর ছেড়ে বেরোবি, আর যদি না দিস তাহলে এমন শ্লীলতাহানির কেস দেবো না যে জেলে বসে ঘানি টানবি। আবার তেড়ে আসছে শুয়োরের বাচ্চা। সীমাদি, মুখ সামলে কথা বলুন, আর তাছাড়া এত অল্প সময় এত জিনিস নিয়ে কিভাবে বাড়ি ছাড়বো? জিনিসপত্র একটা ছুঁচো এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবি না, আগে ভাড়া দিবি তারপরে জিনিস নিয়ে যাবি। বেড়া বেড়া বাড়ি থেকে বেড়া এক্ষুনি। হারামে খাওয়া স্বভাব হয়ে গেছে, আবার বউকে দিয়ে ঝিয়ের কাজ করাবে না, দেমাক শালা দিয়েছি বের করে। তুমি যে বলেছিলে ওদের একটা ছুঁচো নিয়ে যেতে দেবেন না, কিন্তু হয়েছে ঠাকুরটা নিয়ে চলে গেল। আরে ও চয়নদা, আর কত দৌড় করাবেন, আপনার বাড়ি খুঁজতেই তো অনেকটা ঘুরতে হলো, পুলিশের ভয় তো আক্কা না করে আপনাকে খুঁজছি মানে বুঝতে পারছেন কতটা দরকার আপনাকে? কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমার মা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ও, কিন্তু কেন? আসলে আমাদের বাড়ির ইষ্টদেব দেবীর পুজোর জন্য একজন পুরোহিত আমরা বাড়িতেই রাখি, আমাদের বাড়িতে যে পুরোহিত ছিল তার বাবা কদিন আগেই মারা গেছে, তাই সে গ্রামের বাড়ি চলে যায়। কাল ফোন করে জানিয়েছে যে সে আর ফিরবে না, তা তাকে এখন গ্রামের জমি সামলাতে হবে। আমরা পড়েছি বড় ফেসাদে, ইষ্টদেব দেবীর পুজো বন্ধ রাখা মানে তো বুঝতেই পারছেন, মা আপনার পুজো কুণ্ডবাড়িতে দেখেছিল, তাই মা বলল আপনাকে দিয়ে পুজো করাতে চাই, দয়া করে চলুন। সে সবই ঠিক আছে, কিন্তু আমি সবে ঘর ছেড়ে রাস্তায় এসেছি পরিবার নিয়ে, আগে একটা মাথা গোঁজা ঠাঁই তো পাই, তারপর না হয়। আরে আমি বললাম না, আমরা পুরোহিত ও তার পরিবারকে আমাদের বাড়িতেই রাখি, আপনারা সেখানেই থাকবেন, খাওয়া দাওয়া ছাড়া মাসিক দক্ষিণার ব্যবস্থাও রয়েছে, আর দেরি করবেন না, দয়া করে চলুন আপনারা। তোমার কুকুর পছন্দ? হ্যাঁ পছন্দ, পাড়ার সব কুকুরের উনিই তো দিদি, আর ওকে বাবা বানিয়েছে। ও, তাহলে তো দারুণ ব্যাপার, তো যাজু আজকে থেকে একটা খেলার সাথী পেয়ে গেল, চলুন 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 চলুন।